আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে অনলাইন ক্লাস শুরু হতে যাচ্ছে। কালী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা সখীপুর টাঙ্গাইল। আমি মোহাম্মদ আব্দুস সবুর, প্রভাষক পৌরনীতি। আজকের আলোচ্য বিষয় পৌরনীতি ও সুশাসন। তো ইতিপূর্বে বলতে হয় যে আলিম ফার্স্ট ইয়ার প্রথম ক্লাস, দুঃখের বিষয় ছেলেমেয়েদের সাথে সরাসরি যুক্ত না হয়ে ফেস টু ফেস কথা না বলার সুযোগ পেয়ে সরকার যে সুযোগটা করে দিয়েছেন সেই সুযোগে আমরা তোমাদের সাথে কথা বলতেছি। আশা করি মনোযোগ সহকারে আমাদের কথাগুলো শুনবে এবং আমরা তোমাদের সাথে বা পাশাপাশি থেকে কথাগুলো বলে যেভাবে মনে নিতে মেনে নিতে ধারণ করতে আশা করি অনলাইন ক্লাসগুলো সেভাবে ধারণ করবে বা গ্রহণ করে নেবে ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, পৌরনীতি ও সুশাসন, অধ্যায় এক প্রথম পাঠ আমরা এখানে বলবো। পৌরনীতি ও সুশাসন আগে আমরা পরিচিতিটা জেনে নিই, পৌরনীতি ও সুশাসন কি বা কেন আমরা এটা করবো, কি জন্য করবো এই উদ্দেশ্যে আমরা জেনে নিই। প্রথমে বলবো আমরা মানুষ, মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে বসবাস করায় মানুষের স্বভাব। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোনো মানুষ একাকী চলতে পারেনি, একজন অপরজনের সঙ্গী হিসেবে সাথী হিসেবে সহযোগিতা সাহায্য কামনা করে চলে আসছে। আর এই জন্যেই মানুষ রাষ্ট্রে বা সমাজে সঙ্গবদ্ধ হয়ে সমাজবদ্ধ হয়ে চলাফেরা করে বসবাস করে আসছে। মানুষের এই সঙ্গবদ্ধতা বা সমাজবদ্ধতা অন্যান্য প্রাণী থেকে স্বতন্ত্র। যেমন আমরা বলতে পারি অনেকগুলো গরু, অনেকগুলো ছাগল বা অন্যান্য প্রাণী একত্রে বসবাস করলেও তাদেরকে আমরা সমাজ বলতে পারি না, কারণ রাষ্ট্র এবং সমাজের প্রয়োজন মানুষের, মানুষের প্রয়োজনে এগুলি গঠিত হয়, কিন্তু অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে এমনটি প্রযোজ্য নয়। যার কারণে আমরা শুধু এখানে মানুষ এবং তার কার্যাবলী নিয়ে আলোচনা করব। রাষ্ট্রবিজ্ঞানী এরিস্টটল যথার্থ এই জন্য বলেছেন যে মানুষ স্বভাবতই সামাজিক এবং রাজনৈতিক জীব। যে ব্যক্তি সমাজে বাস করে না, হয় সে পশু না হয় দেবতা। তিনি উক্তিটি অত্যন্ত যথার্থই বলেছেন, কেননা মানুষ সমাজ ছাড়া আদৌ চলতে পারে না। এই সঙ্গবদ্ধ হয়ে চলে আসছে এবং আগামী দিনেও চলবে, চলাটা স্বাভাবিক। আর এজন্যই এটা রাষ্ট্রের বা সমাজের একজন সদস্য। সমাজ ও রাষ্ট্রের সদস্য হিসাবে প্রত্যেক মানুষ শান্তিপূর্ণভাবে জীবনযাপন আশা করে, একে অপরে সুখ দুঃখ কামনা, সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়ার জন্য প্রয়াস নিতে চায় বা নেয়। এই জন্যেই প্রত্যেকটা মানুষ সুন্দর জীবনযাপন করতে চায়। আর ইচ্ছা করলেই কি মানুষ সুন্দর জীবনযাপন করতে পারে? আর এইগুলো চাওয়া পাওয়ার মধ্যে কতগুলো নিয়ম নীতি আচার আচরণ আছে যেগুলো আমাদের প্রত্যেকেরই মেনে চলতে হবে বা মেনে চলি। আর ইচ্ছা এগুলো পাবো কোথায়? যেখানে পাবো সেটা হলো আমাদের পৌরনীতি সুশাসন বই। আর এই পৌরনীতি ও সুশাসন আমাদের অত্যন্ত সুন্দরভাবে জানতে হবে, তাহলে আমরা মানুষের সমাজ মানুষ সমাজবদ্ধ জীব হিসেবে কেমনে চলবে, রাষ্ট্রে কীভাবে বসবাস করবে তা আমরা জানতে পারবো, বুঝতে পারবো এবং সুন্দরভাবে এই পৌরনীতি, এই জন্যেই রাষ্ট্র পৌরনীতিকে সুন্দরভাবে আমাদের করতে হবে, বুঝে নিতে হবে। যখন আমরা এই অধ্যায় শেষ করব, শেষ করার পরে আমরা কি করতে পারবো, পৌরনীতির একটি সুন্দর ধারণা দিতে পারবো, সুশাসনের রূপ বিশ্লেষণ করতে পারবো, পৌরনীতি সুশাসনের ক্রমবিকাশ বর্ণনা করতে পারবো এবং পৌরনীতি সুশাসনের মধ্যে সুশাসনের সাথে জ্ঞানের অন্যান্য ক্ষেত্রের কি সম্পর্ক সুসম্পর্ক আছে সেই সম্পর্কে আমরা বর্ণনা করতে পারবো। এখন আমরা এই পৌরনীতির ধারণা, কনসেপ্ট অফ সিভিক্স, এই পৌরনীতির ধারণা দিতে যাচ্ছি। তোমরা বন্ধুরা মনোযোগ সহকারে শুনো, ইভেন এটাকে এমনভাবে আঁকড়ে ধরে রাখবে পরবর্তী সময় যেন তোমাদের এই কথাগুলো মধ্য দিয়েই পরবর্তী সময় তোমরা বলতে পারো বা ধরে ধারণ পুরাটা ধারণ করে নিতে পারো।
আগেই বলেছি পৌরনীতি সমাজ বিজ্ঞানের একটি শাখা, একটি শাখা, এটিকে নাগরিকতা বিষয় বিজ্ঞানও বলা হয়ে থাকে। যেমন পরিপূর্ণ বিজ্ঞান যেটাকে আমরা বলেছি পানি, হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুটো মিলে হয় পানি, হাইড্রোজেন এবং অক্সিজেন দুইটা মিলে যেমন পানি হয়, এটাকে আবার তাপ দিলে হাইড্রোজেন এবং অক্সিজেন, এই পানিকে তাপ দিলে হাইড্রোজেন এবং অক্সিজেন আলাদা হয়ে যায়। কিন্তু যেহেতু সমাজ এবং রাষ্ট্রের প্রথম বা প্রধান উপাদান মানুষ, কিন্তু একটা মানুষকে তো আর ভেঙে টুকরো টুকরো করে আবার একত্রিত করা যায় না, এই জন্যে এটাকে কী করা যায়, মানুষের জীবন শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে এটাকে আলোচনার মাধ্যমে তার জীবন বৃত্তান্ত বর্ণনা করা যায় বা বোঝানো সম্ভব। এই জন্যে এটাকে আমরা সকলেই বলে থাকি যে সামাজিক বিজ্ঞান বা যেটাকে বর্ণনামূলক বিজ্ঞানও আমরা বলে থাকি, বলতে পারি এটাকে। হ্যাঁ, তো পৌরনীতি ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স। সিভিক্স শব্দটি মূলত ল্যাটিন শব্দ থেকে সিভিস এবং সিভিটাস শব্দ থেকে এসেছে। পৌরনীতি শব্দটি ল্যাটিন শব্দ সিভিক্স, যেটা সিভিস এবং সিভিটাস শব্দ থেকে এসেছে। সিভিস শব্দের অর্থ হলো নগর, নাগরিক, এবং সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। তো এই উল্লেখ যে প্রাচীনকালে ছোট ছোট অঞ্চল বা এলাকা নিয়ে এই একটি রাষ্ট্র গঠন হইত, সেই রাষ্ট্রের নামই ছিল নগর রাষ্ট্র। তখনকার কার্যক্রম ছিল অল্প, লোকজন ছিল কম বা সীমিত, তখন এই সীমিত ছিল। নগর রাষ্ট্রের সকল সদস্যকে বা সকল সদস্যকে নাগরিক বলে গণ্য করা হতো না। নগর রাষ্ট্রের সকল সদস্য যে নাগরিক বলে গণ্য হবে এমনটি সুযোগ সুবিধা ছিল না, শুধুমাত্র যারা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করবে, যেমন নির্বাচন করবে এবং ভোটদান করবে, এই সমস্ত লোকগুলাই কি রাষ্ট্রের সদস্য বলে বিবেচিত হবে বা গণ্য হবে। বাকি লোক যেমন মহিলা, দাস এবং বিদেশি লোকজন, এরা রাষ্ট্রের কোনো সদস্য নন, এরা রাষ্ট্রের নাগরিক নন, সদস্য হতে পারে কিন্তু নাগরিক নন, কেননা এদের ভোট দানে বা রাষ্ট্রীয় কার্যক্রমে অংশগ্রহণ করার কোনো সুযোগ ছিল না। রাষ্ট্রীয় গ্রহণের ভোট দানের কোনো রকমের সুযোগ সুবিধা তাদের ছিল না, যার কারণে তাদেরকে নাগরিক বলা যেত না বা হতো না। আধুনিক রাষ্ট্রগুলো প্রাচীন গ্রীসের রাষ্ট্র বা স্টেট রাষ্ট্র এক নয়, বর্তমান রাষ্ট্রগুলো ব্যাপক, বিশাল। এটাকে আমরা এক কথায় বলতে পারি জাতিরাষ্ট্র। জাতিরাষ্ট্র এই আধুনিক রাষ্ট্রের কার্যাবলী বিশাল, আয়তন ব্যাপক এবং মানুষের চাওয়া পাওয়া বিশাল। এখানে সেই আগের যে রাষ্ট্রগুলো ছিল সেই রাষ্ট্রগুলোর মতো ছোট নগর রাষ্ট্র, সেই নগর রাষ্ট্রগুলোর মতো জাতিরাষ্ট্র ছোট নয়, এর কার্যাবলী বিশাল, ব্যাপক। তাই আমরা জানি যে শাস্ত্র নাগরিকদের আচার আচরণ, দায়িত্ব কর্তব্য, জাতীয় স্থানীয় জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করে, সেই 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 বইকে বা সেই বিষয়কে আমরা বিজ্ঞানকে পৌরনীতি বলে অভিহিত, পৌরনীতি বা সিভিক্স বলে অভিহিত করি বা সিভিক্স বলে জানি। রাষ্ট্রবিজ্ঞানী এম হোয়াইট বলেছেন যে নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাহাকেই পৌরনীতি বলে। তিনি আরো বলেছেন, দি ফিলোসফি অফ সিটিজেনশিপ গ্রন্থে উল্লেখ করেছেন যে পৌরনীতি হচ্ছে জ্ঞানের সেই শাখা যেখানে নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, স্থানীয়, জাতীয় এবং মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে তাহাকে পৌরনীতি বলা হয়। তাহলে দেখা যাচ্ছে এখানে বিজ্ঞগণের মতে, বিজ্ঞানীদের মতে, শুধু মানুষের আলোচনা, মানুষের কার্যাবলী, এইগুলো নিয়েই মানুষ রাষ্ট্রের সদস্য এবং আর রাষ্ট্রের কার্যাবলীর জন্য মানুষের প্রয়োজন, বা মানুষ রাষ্ট্রের কার্যের জন্যই রাষ্ট্র তৈরি করেছে, সমাজ ব্যবস্থা গঠন করা হয়েছে। যেখানে মানুষ নেই সেখানে রাষ্ট্র বা সমাজ গঠনের প্রয়োজনও নেই, অতএব মানুষের জন্যই রাষ্ট্র বা সমাজ।
তাহলে আমরা এই আলোচনায় বলতে পারি যে পৌরনীতির ধারণাকে আমরা দুটি অর্থে ব্যবহার করতে পারি, একটি হলো সংকীর্ণ অর্থে আর একটি হলো ব্যাপক অর্থে। সংকীর্ণ অর্থে আমরা যেটা বলবো সেই সংকীর্ণ অর্থ হচ্ছে পৌরনীতি বলতে বোঝায় নাগরিকের অধিকার ও কর্তব্য সংক্রান্ত বিষয়াদি সংকীর্ণ অর্থে, যেমন রাষ্ট্র প্রদত্ত সুযোগ সুবিধা তথা সামাজিক রাজনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার এই সমস্ত কর্ম সংক্রান্ত বিষয়কে বোঝায়। আর ব্যাপক অর্থে যেটা আমরা বুঝি যে রাজনৈতিক নাগরিকের অধিকার কর্তব্য স্থানীয় জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করে, একজন অতীত বর্তমান ভবিষ্যৎ বিষয় নিয়ে আলোচনা করে, এই সার্বিকটা বিষয়টাকে আমরা বুঝি, যার মাধ্যমে একজন ব্যক্তি সৎভাবে সঠিকভাবে ভোট প্রদান করতে পারে। আমরা এই এই ব্যাপক অর্থে নাগরিকের যে এই ঘটনাগুলো আমরা দেখেছি তার থেকে আমরা উপলব্ধি করতে পারি যে এর অর্থ প্রকৃতি স্পষ্ট হয়ে উঠেছে, যার নিচে আমরা একটা চার্ট ব্যবহার করি, চার্টের মাধ্যমে সুন্দরভাবে ধারণ করা সম্ভব। এতক্ষণ আমরা যে আলোচনা করলাম সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা একটি চার্ট তৈরি করব এবং সেই চার্টের মাধ্যমে আমরা বিষয়গুলো বোঝাতে চেষ্টা করব, যাতে প্রত্যেক ছাত্রছাত্রী সুন্দরভাবে বুঝতে পারো, সেই লক্ষ্যে এই চার্ট নিয়ে এখন আমরা আলোচনা করতেছি। এখন পূর্বে বলেছি পৌরনীতি কি এবং এটা কোন শব্দ থেকে এসেছে, এটা প্রথমে বলেছিলাম যে স্টেট যেটাকে আমরা একটু আগে বলেছি যে অঙ্গ সিটি স্টেট। আর পৌরনীতি যেহেতু ইংরেজি শব্দ সিভিক্সের দুটি শব্দ ল্যাটিন শব্দ দ্বারা গঠিত, একটা হলো সিভিস আর একটা সিভিটাস, আর সেই সিভিটাস নাগরিক এবং নগর রাষ্ট্র। তারপর সেই নাগরিক থেকে আসছে নাগরিকের অধিকার এবং কর্তব্য, সেই নাগরিক থেকে নাগরিক কী কী কাজ করবে, সে রাষ্ট্রে কী কী কাজ তার থাকবে সেটা হলো অধিকার এবং কর্তব্য। আর নগর রাষ্ট্রের এখানে নগর রাষ্ট্রে রাষ্ট্র এবং বিশ্ব মানবতা দুটি বিষয়। তারপর সেখান থেকে আসছে এই পৌরনীতির আরেকটি পার্ট যে নাগরিকের অতীত, নাগরিকের বর্তমান এবং নাগরিকের ভবিষ্যৎ জীবন। সেই লোকে তার পরবর্তী এম হোয়াইটের সংজ্ঞা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছিলাম যে নাগরিকের অতীত বর্তমান ভবিষ্যৎ স্থানীয় জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়, সেইখানে উল্লেখিত যে নাগরিকের অতীত, নাগরিকের বর্তমান দিক, নাগরিকের ভবিষ্যৎ দিক এবং নাগরিকের স্থানীয় রূপ, নাগরিকের জাতীয় রূপ এবং আন্তর্জাতিক রূপ। তিনি যেভাবে বর্ণনা দিয়েছেন আমরা সেই বর্ণনা চার্টের মাধ্যমে তুলে ধরলাম। আশা করি তোমরা প্রত্যেকেই এই চার্টটি সুন্দরভাবে উপলব্ধি করবে এবং পরবর্তী সময়ে ধরে রাখার চেষ্টা করবে, যাতে চিত্রটি তোমাদের হৃদয়পটে ভেসে ওঠে। তারপরে আমরা এই লক্ষ্যে আগে যাওয়ার চেষ্টা করব, যাতে পরবর্তী সময়ে তোমরা প্রত্যেকে অনলাইন ক্লাস দেখো এবং আগামী দিনে বাসায় বসে প্রত্যেকে অনলাইন ক্লাস দেখে সুন্দরভাবে, যেহেতু ক্লাসে তোমরা আসতে পারতেছো না সব মহামারী বা সমস্যার কারণে, এই সময় তোমরা প্রত্যেকেই ঘরে অবস্থান করবে, প্রত্যেকেই সরকারের নীতি মেনে চলবে এবং প্রত্যেকেই বাহিরে বের হতে হলে যে নিয়মতান্ত্রিকতা মাস্ক করা এই সার্বিক বিষয় মেনে নিজেকে সেফ রাখবে, তথা নিজে সেফ হলে পরিবার সেফ হলে এইভাবে পর্যায়ক্রমে সমাজ থেকে রাষ্ট্র প্রত্যেকে সেফে থাকবে। আশা করি আগামী দিন সুন্দর থাকবে, সুখে থাকবে। আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে এই আশা এবং প্রত্যাশা রেখেই আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।